ভাবাধিপতির অবস্থান অনুসারে শুভ শুভ পর্বে আবার ফিরে এলাম। আজকে যেটা নিয়ে উল্লেখ করব, আয়াধিপতির অবস্থান, অর্থাৎ আয়ের অধিপতি, তাকে বলে আয়াধিপতি। আয়াধিপতি লগ্নে থাকলে কি কি হতে পারে? আয়াধিপতি লগ্নে থাকলে জাতক ধনবান, সাত্ত্বিক, মহান এবং যথেষ্ট কৌতুকপ্রিয় হয়ে থাকে, সুবক্তা, সুনিপুণ ব্যবহার এবং বীর মানসিকতা সম্পন্ন হয়ে থাকে। বাট এই জাতীয় জাতক কিংবা জাতিকার অল্পায়ু হওয়ার সম্ভাবনা থাকে। আয়াধিপতি ধন ও সহজ স্থানে, আয়াধিপতি ধন ও সহজ স্থানে থাকলে জাতকের কিংবা জাতিকার প্রভূত তীর্থ দর্শন, অর্থাৎ প্রচুর ঘোড়া তীর্থ দর্শন হয়ে থাকে। এই জাতীয় জাতক কুশলী, সুলরোগী, ব্যয়রোগী হয় বাট মহান হয়। আয়পতি সুখ ও পুত্রস্থানে, আয়পতি যদি সুখ ও পুত্রস্থানে থাকে তাহলে সর্বকার্যে সিদ্ধিপরায়ণ, সর্বকার্যে সিদ্ধিপরায়ণ হয়, পুত্রবান হয়, অধার্মিক হয় বাট সুখী হয়। আয়পতি ষষ্ঠে থাকলে জাতক কী রেজাল্ট পায়? ভ্যারাইটিস টাইপের ডিজিজ, বিভিন্ন রোগভোগের মধ্যে দিয়ে যেতে থাকে, বাট পরসেবক, মানে অন্যের রোগভোগ ভোগেও পরসেবা করার চিন্তা করে, প্রবাসী হয়ে থাকে এবং শত্রুপীড়িত হয়ে থাকে। আয়পতি সপ্তম অষ্টমে থাকলে কি হয়? আয়পতি যদি সপ্তম ও অষ্টমে থাকলে জাতক ডেফিনেটলি মূর্খ হবে, তার ব্রেন বুদ্ধিশুদ্ধি অল্প কাজ করবে এবং একই সাথে সৎকর্মী হবে বাট গুণবান এবং উদার হবে। আয়পতি সপ্তম ও অষ্টমে থাকলে তার স্ত্রী সঙ্গ খুব কম হয়, বাট এক্ষেত্রে বলে দিই আয়পতি যদি সপ্তমে থাকে, বিশেষ করে কন্যা লগ্নে দাম্পত্য সুখ হয় না, অর্থাৎ দাম্পত্য সুখহানি। আয়পতি নবম ও দশমে থাকলে জাতক কিংবা জাতিকার ডেফিনেটলি রাজপূজ্য যোগ হয়, ধনবান যোগ হয়, চতুর হয়ে থাকবে, সত্যবাদী হবে এবং স্বধর্মেরত হবে। ডেফিনেটলি আয়পতি নবম এবং দশম স্থানে অলওয়েজ গুড রেজাল্ট দিয়ে থাকে, যেটা আমরা দেখে থাকি। আর আয়পতি যদি আয়স্থানে থাকে সেটাও ভালো। আয়পতি আয়স্থানে থাকলে জাতক কিন্তু তর্কশাস্ত্র বিষয়ক, মানে কোনো সাবজেক্টে আপনি তর্ক করে কিংবা কথাবার্তা বলে এদের হারাতে পারবেন না, পণ্ডিত হয়ে থাকবে এবং একই সাথে বলি কবিভাব তার মধ্যে থাকবে। আর আয়পতি যদি ব্যয়স্থানে থাকে, অর্থাৎ টুয়েলথ হাউসে থাকে, তাহলে কিন্তু ম্লেচ্ছ সংসর্গ কারক, মানে ফ্রেন্ড সার্কেল, অ্যাসোসিয়েশন, পরিবার সমস্ত দিক থেকে বিভিন্ন ধরনের প্রবলেমস ফেস করবে, কামপ্রবণতা অতিরিক্ত বেশি হবে এবং লম্পট প্রকৃতির হয়ে থাকে। অর্থহীন ডেফিনেটলি হবে, মানে প্রভূত অর্থ উপার্জন করবে কিন্তু পয়সা টিকবে না, কোনো না কোনোভাবে পয়সাটা ড্রেনেজ হবে, সে কারণে উল্লেখ করে দিলাম অর্থহীন। আয়পতি অর্থাৎ ইলেভেন্থ হাউস, আয়ের যে অধিপতি, এটা একটা হরোস্কোপের কিন্তু একটা মেরুদণ্ড, কেন বর্তমান কলিযুগে অর্থের জায়গা যার ঠিক নেই তার কোনো জায়গায় ঠিক নেই। সো এই ইনকামের জায়গাটাকে ব্যালেন্স করা এবং এই জায়গাটাকে ধরে রাখা এবং যেই যেই প্রভাব প্রতিকূলতাগুলো আসছে সেখান থেকে বাঁচার যে উপায়, সেটার জন্য আয় এবং আয়ের অধিপতিকে অলওয়েজ আমাদের গুরুত্ব দিতে হবে এবং দরকার বললে প্রতিকার প্রতিবিধান করতে হবে। এর যে জন্মগত নেগেটিভ রেজাল্টসগুলো আছে, একটা এয়ারপোর্ট শিবতলা মন্দিরের 91 পিরামিডস রয়েছে, এই 91 পিরামিড স্থাপন করলে এর নেগেটিভিটিগুলো অনেকাংশে হ্রাস হয়। তার সাথে সাথে ডেফিনেটলি অ্যাস্ট্রোলজিক্যালি গাইডলাইন নেবেন, কারণ কিছু গ্রহ নক্ষত্র ব্যাপার সবসময় থাকবে, স্টোন থাকবে, যন্ত্রম থাকবে, সেই জাতীয় প্রতিকার প্রতিবিধান কিন্তু আপনারা ডেফিনেটলি প্রয়োগ করার চেষ্টা করবেন। আয়পতি সম্পর্কে আজকে আমি উল্লেখ করে দিলাম, এর সাথে সাথে যেটা বলবো, আপনারা ডেফিনেটলি চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে ফেসবুক এবং ইউটিউব পেজ শ্রী অভিষেক আপনারা আমার সঙ্গে থাকবেন। আর চেম্বার, এয়ারপোর্ট হাজরা চেম্বার ওপেন রয়েছে, যারা দূরের বন্ধু তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন, যারা প্রতিকার প্রতিবিধান নিতে ইচ্ছুক তারাও ফোনে যোগাযোগ করে ঘরে বসে বাই কুরিয়ার কিংবা বাই পোস্ট প্রতিকার প্রতিবিধান ডেফিনেটলি নিতে পারেন। নমস্কার।